স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ক্যারিয়ারের হালচালে। সাথে আছি আমি চৈতি সরওয়। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নির্মিত হচ্ছে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। বর্তমান সময়ের ইন্ডাস্ট্রি ও নিয়োগকর্তারাও খুঁজছেন আইটিতে দক্ষ পেশাজীবী। দেশে এখন খুবই সম্ভাবনাময় সেক্টর আইটি। দিন দিন এই সেক্টর আরও বিস্তৃত হচ্ছে, শত শত বিষয় আছে আইটিতে ক্যারিয়ার করার। এসব বিষয় নিয়ে কথা বলতেই আমাদের আজকের আয়োজন, আজকের বিষয় আইটিতে ক্যারিয়ার। আমাদের সাথে আছেন শিখবে সবাইয়ের কো ফাউন্ডার অ্যান্ড চিফ কোঅপারেটিং অফিসার আব্দুল কাদের। দর্শক, আপনারা পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। জনাব আব্দুল কাদের, আপনাকে স্বাগত ডিবিসি নিউজের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইব, যে যারা আইটিতে ক্যারিয়ার গড়তে চাইছেন, যারা আইটিতে ক্যারিয়ার করবেন, তাদের শুরুটা আসলে কিভাবে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করবে? আচ্ছা, অনেক ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আজকের অনুষ্ঠানে আনার জন্য। প্রশ্নটা যেটা করেছেন যে শুরুটা কিভাবে করবে, অ্যাকচুয়ালি আইটি ক্যারিয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ভালো স্কিল ডেভেলপমেন্ট। তো আপনি আইটি সেক্টর, আপনি মাত্র যেটা বললেন যে আইটি সেক্টরে অনেকগুলো সেক্টর আছে, আইটিতে কাজ করা যায়। তো কোন সেক্টরটাতে আমি কাজ করব, যিনি শুরু করবেন আইটি সেক্টরে ক্যারিয়ার বা আইটি সেক্টর নিয়ে কাজ করতে চাইবেন, তাকে আগে ডিফাইন করতে হবে যে এতগুলো সেক্টরের মধ্যে আমি আসলে কোনটা, কোন সেক্টরে আগালে আমার জন্য ভালো হবে, কোন সেক্টরে আমার কাজ করতে ভালো লাগে। কারণ আইটি সেক্টরের কাজগুলোতে যদি আপনার ভালো লাগা কাজ করে, আপনি সেই সেক্টরে অনেক দূর যেতে পারবেন। সো প্রথমে আপনাকে পছন্দ করতে হবে কোন সেক্টরে কাজ করবেন, সেই সেক্টরের উপরে আপনাকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং একজন বিজ্ঞ বা যিনি অলরেডি প্রফেশনাল, এরকম কারোর সাথে যদি কাজ করা যায় বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কাজ করতে পারে, তাহলে তার ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবে। জি, এ তো গেল আমাদের প্রস্তুতির বিষয়। প্রস্তুতির পর আসলে সম্ভাবনা কতটুকু এই আইটি ক্যারিয়ারে, দেশে এবং দেশের বাইরে কতটুকু আসলে সুযোগ সুবিধা আছে এই ক্যারিয়ারে? আচ্ছা, সম্ভাবনার কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলা যাবে, বলে শেষ করা যাবে না। সম্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশে এখন লোকালি যদি আমি বাংলাদেশের কথা বলি, বাইরের কথায় পরে আসি, বাংলাদেশে 2021 সালে $1.3 বিলিয়ন আইটি এবং আইটিএস প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। তার মানে বাংলাদেশে এটা প্রোডিউস করা হয়েছে বা বাংলাদেশে এটা তৈরি হয়েছে, এবং এইটার এক্সপেক্টেড গ্রোথ বাই 2025 অ্যারাউন্ড $5 বিলিয়ন। সো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে যদি আমার 2025 সালের মধ্যে $5 বিলিয়নের আইটি এবং আইটিএস প্রোডাক্ট বা সার্ভিস এক্সপোর্ট করতে হয়, কি পরিমাণের কর্মসংস্থানের এখানে সুযোগ আছে, কি পরিমাণের এখানে কাজের সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে। তো এটা একটা একটা প্র্যাকটিক্যাল স্টেপস। আরেকটা বিষয় হচ্ছে যে আইটি সম্ভাবনার মধ্যে আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশে কিন্তু আইটি ট্যাক্স ফ্রি। টিল নাও বাংলাদেশের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি সেক্টরটাকে এখনো ট্যাক্স ফ্রি করে রাখা হয়েছে, এবং বিশেষ করে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে বা আইটিএস সার্ভিস নিয়ে কাজ করে বা যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করছে, এদের কিন্তু এখন পর্যন্ত সরকার ট্যাক্স ফ্রি করে দিয়েছে, জিরো ট্যাক্সে তারা ইনকাম করতে পারতেছে। এবং আমি জাস্ট আরেকটা জিনিস বলবো, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার, যারা লোকাল মার্কেটে কাজ করতেছে না বা যারা বিজনেস করতেছে না, তারা শুধুমাত্র আউটসোর্সিং করে বাইরে থেকে কাজ এনে বাংলাদেশে বসে কাজ করছে, তার অ্যানুয়াল আর্নিং হচ্ছে ৮৫০ কোটি টাকা। এইটা আমাদের আমাদের দেশের জন্য একটা বড় একটা অবদান। আর আরেকটা পয়েন্ট আমি বলতে পারি আইটি সেক্টরের সম্ভাবনায়, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এক্সপেক্ট করতেছে বাই 2022, মানে এই বছরের মধ্যে আমাদের যে জিডিপি আছে, জিডিপিতে অ্যারাউন্ড 7% জিডিপি গ্রোথ অ্যাড করবে এই আইটি সেক্টর। সো অল ইন ওয়ান একটা হিউজ কর্মসংস্থানের সুযোগ আছে, একটা হিউজ এক্সপোর্ট সফটওয়্যার রিলেটেড কাজগুলো এক্সপোর্ট করার সুযোগ আছে, একটা হিউজ পরিমাণে কাজের আউটসোর্সিং করার সুযোগ আছে। অর্থাৎ ব্যবসা বলেন, চাকরি বলেন, এবং
ফ্রিল্যান্সিং বলেন, তিনটা সেক্টরেই আইটিতে খুব ভালো করার সম্ভাবনা আছে। তো আর টেকনিক্যালি বাংলাদেশ কিন্তু এখন অনেক অনেক ইম্প্রুভ করছে। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন অনেক টেক সেভি এবং অনেক টেক নিয়ে অনেক আগ্রহী। এইটা আরেকটা আমাদের বড় সুযোগ বা আমাদের আরেকটা বড় ভালো লক্ষণ যে আমাদের ছেলেমেয়েরা এখন টেক রিলেটেড বিষয়গুলোতে অনেক আগ্রহী। সো সবকিছু মিলিয়ে আইটিতে সম্ভাবনা অনেক কাজ করার, এবং আইটিতে ভবিষ্যত ভবিষ্যৎ বলে এখন কিছু নাই, আইটিতে বর্তমানে এখন আইটি হচ্ছে প্রেজেন্ট। আরেকটা পয়েন্ট বলতে পারি, এগুলো তো দেশের কথা বললাম, বাংলাদেশে এখন আরেকটা আইটিতে কাজ করার সিস্টেম বর্তমানে খুব পপুলার হচ্ছে, সেটা হচ্ছে রিমোট জব। বাংলাদেশে বসে সাপোজ একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে খুব ভালো প্রোগ্রামিং জানে বা সে খুব ভালো সফটওয়্যার তৈরি করতে পারে বা ওয়েব রিলেটেড কোডিং রিলেটেড কাজ করতে পারে, তাকে বিদেশে যেতে হবে না, সে বাংলাদেশে বসে ইউএসএর বা ইউরোপের বা যে কোনো একটা দেশের কোনো একটা কোম্পানির সাথে ফুল টাইম জব বাংলাদেশে বসে করতে পারছে। এবং এই ধরনের পার্সোনাল, এই ধরনের পটেনশিয়ালিটি এখন বাংলাদেশে হিউজ। বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা এই রিমোট জব, যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই জরুরি, আমাদের দেশে চাকরির অনেক স্বল্পতা, সেখানে এই রিমোট জবটা বাংলাদেশে খুব ভালো একটা গ্রোথ হচ্ছে এই আইটি সেক্টর মাধ্যমে। সো বুঝতেই পারতেছেন আইটি সেক্টর কতটুকু ছড়িয়ে আছে, প্রত্যেকটা সেক্টরেই এখন আসলে আইটি রিলেটেড, প্রত্যেকটা সেক্টরেই এখন আসলে আইটি রিলেটেড মানুষ লাগে কাজ করতে প্রত্যেকটা জায়গায়। সো এখন আর এটা ভবিষ্যৎ না, এখন এটা বর্তমান। তো আমরা বর্তমান চিন্তা করলে অবশ্যই আমাদের আইটির সম্ভাবনা বা আইটির ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। বিরতিতে যাওয়ার আগে একদম ছোট্ট করে যেটা জানতে চাইবো, যে একটু আগে ফ্রিল্যান্সিং এর কথা বললেন, তরুণ সমাজে আসলে কোনটার দিকে বেশি ঝুঁকছে, আইটি ক্যারিয়ারে পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে নাকি ফ্রিল্যান্সিং এ? আচ্ছা, এটা আসলে মিক্সড বিষয়টা। কারণ হচ্ছে যে একজন সাপোজ একজন ওয়েব ডেভেলপার বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং ও করতে পারছে, সে চাইলে ব্যবসাও করতে পারছে, সে চাইলে জবও করতে পারছে। সো আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, বেশিরভাগ এই ধরনের পেশাজীবী যারা আইটি দুইটা একসাথে করতে চায় বা দুইটা তিনটা একসাথে করে, কারণ এই সুযোগটা তার সাথে তার কাছে আছে। কোনো একটা কোম্পানিতে যদি কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে, সে চাইলে একটা বাইরের কোম্পানির সাথেও কাজ করতে পারে, একটা টাইম একটা বা দুইটা কাজ তারা করতে পারে। এটা একটা আইটি সেক্টরের আরেকটা পটেনশিয়ালিটি। তবে সবচেয়ে বেশি আইটি প্রফেশনালরা প্রেফার করে হচ্ছে বাইরের কোম্পানিগুলোর সাথে ফ্রিল্যান্সিং বা রিমোট জবগুলোতে কাজ করার জন্য। আচ্ছা, আমরা সম্ভাবনার কথা জানলাম, আমরা একটু প্রতিবন্ধকতাও জানতে চাচ্ছি, যে এসব তো গেল আইটি ক্যারিয়ারে নিজের সম্ভাবনা, কতটুকু প্রতিবন্ধকতা আছে? প্রতিবন্ধকতা এখন বাংলাদেশে আসলে প্রতিবন্ধকতা একটা সময় অনেক বেশি ছিল। আমি নিজেও একজন আইটি প্রফেশনাল, আমি 2012 সালে শুরু করি আইটি সেক্টরে কাজ করা, আমি নিজেও অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি তখন। ইন্টারনেট স্পিড বা আপনার ডিভাইস বা আপনার টেকনোলজি সব কিছু মিলিয়ে আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে শুরুতে। আর এখন 2022 অ্যাকচুয়ালি ইন্টারনেট স্পিড বলেন বা টেকনোলজি বলেন সব কিছু অনেক ড্রামাটিক আপডেট হয়েছে। আমরা এখন যে মানে খুব ভালো টেকনোলজির কম্পিউটার বা খুব ভালো স্পিডের ইন্টারনেট পাই, বাট প্রতিবন্ধকতা এখনও আছে। যেমন আমরা বিশেষ করে এই সুবিধাগুলো ঢাকার মধ্যেই বেশি পাচ্ছি, ঢাকার বাইরে আমাদের ইন্টারনেট স্পিডটা এখনো আশানুরূপ না বা এখনো কাজের জন্য যথেষ্ট না। বা ঢাকার বাইরে কিন্তু অনেক আগ্রহী ছেলে মেয়ে বা অনেক যোগ্য ছেলে মেয়ে আমার দেখা, তারা কাজ করতে চায় বা তারা কাজ করতে পারে বা তারা কাজ করতেছে খুব ভালো, কিন্তু তারা এই রিলেটেড সমস্যাগুলোতে ভুগছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টারনেট স্পিড বা কানেকটিভিটি, যেটাই বলেন ঢাকার বাইরে খুব কম জায়গাতেই ভালো ইন্টারনেট স্পিড বা কানেকটিভিটি রয়েছে। দ্বিতীয় হচ্ছে টেকনোলজি, ঢাকার বাইরেও সেম জিনিসটা এইখানেও। ঢাকায় আমরা যেমন খুব সহজলভ্য, আমার একটা কম্পিউটার লাগবে বা এই ধরনের কোনো একটা প্রোডাক্ট লাগবে, টেকনোলজি
টেকনিক্যাল কোন একটা সাপোর্ট লাগবে, এটা আমি এখানে পাচ্ছি। ঢাকার বাইরের মানুষদের জন্য এটা একটু কষ্ট হয়ে যায়, তাদের দেখা গেল যে একটা কিছু নষ্ট হয়ে গেলে ঢাকায় আসতে হয়, বা ইন্টারনেট স্পিডের জন্য তাদের কষ্ট করতে হয়। সো এই এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা একটু কাটায় তুলতে পারি, তাহলে হচ্ছে আমরা আইটি সেক্টরে আরো ভালো করতে পারবো। একটা ছোট্ট এখানে ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে আমাদের টেকনোলজি, আমরা অবশ্যই শুনবো আমরা প্রতিবন্ধকতা থেকে দূরকরণ করার জন্য কতটুকু কি করণীয় সেসব বিষয় নিয়ে কথা বলবো, তবে একটা বিরতি থেকে ফিরে আসার পর। ক্যারিয়ারের হালচালের নিচে একটি বিরতি, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আবারও ক্যারিয়ারের হালচালে। আমাদের আজকের বিষয় আইটিতে ক্যারিয়ার। আমাদের সাথে আছেন শিখবে সবাইয়ের কো-ফাউন্ডার অ্যান্ড চিফ অপারেটিং অফিসার আব্দুল কাদের। আব্দুল কাদের, আপনাকে আবারও স্বাগত ডিবিসি নিউজের আজকের আয়োজনে। বিরতিতে যাবার আগে আমরা প্রতিবন্ধকতা নিয়ে কথা বলছিলাম, আইটিতে ক্যারিয়ারের যে প্রতিবন্ধকতা সেই আলোচনায় ফিরে যেতে চাই। যেটা বলছিলাম যে বাংলাদেশ হচ্ছে টেকনোলজি র্যাঙ্ক, যেটা টেকনোলজি আমরা জানি কিন্তু আইটির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনি আইটি নিয়ে কাজ করতে হলে আপনাকে টেকনোলজি দিয়েই কাজ করতে হবে। তো বাংলাদেশের টেকনোলজি র্যাঙ্ক 2019 সালে ওয়ার্ল্ড গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 116তম। তো এটা কিন্তু আমাদের ইম্প্রুভ করতে হবে, এটা একটা আমাদের বড় প্রতিবন্ধকতা, কারণ আমাদের দেশে যদি টেকনোলজি আরেকটু ইম্প্রুভ করে তাহলে আইটি রিলেটেড জনসংখ্যা বাড়বে, আইটি প্রফেশনাল বাড়বে, আইটি সেক্টরটা আরো ডেভেলপ হবে। সো এই টেকনোলজি সেক্টরটা ইনোভেশন আমাদের দেশে, এটা নিয়ে একটু কাজ করতে হবে, এইটার একটা সমস্যা আমাদের আছে এখনো। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সরকারকে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরেকটু কোয়ালিটি এবং প্র্যাকটিক্যাল এডুকেশনের দিকে আগাতে হবে। যেমন বিশ্ববিদ্যালয়গুলো এখন অনেক ভালো আইটি রিলেটেড কোর্স করাচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্তু আরেকটু প্র্যাকটিক্যাল বা বর্তমান প্রযুক্তি কি চলছে বা বর্তমান ট্রেন্ড বা বর্তমান যুগ এবং আজ থেকে 10 বছর পর কি হতে পারে, এইভাবে পরিকল্পনা করে যদি আমাদের পাঠ্যক্রমগুলো সাজানো হয় বা আমাদের শিক্ষা বা আমাদের এডুকেশনটাকে আরেকটু সাজানো হয়, তাহলে আমাদের আইটি সেক্টরটা অবশ্যই আরো একটু ডেভেলপ করবে। কারণ এখনো কিছু কিছু পড়াশোনা বা কিছু কিছু ট্রেনিং আমরা দেখি একটু ব্যাকডেটেড, যেটাকে আমাদের আরেকটু ইম্প্রুভ করতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, সেটা আমাদের নিজেদের, সেটা হচ্ছে আমরা আসলে অনেক ভয় পাই, এটা আমাদের ছেলেমেয়েদের মধ্যে, কিছু ছেলেমেয়েদের মধ্যে কাজ করে, যে আইটি সেক্টর হয়তো অনেক কঠিন, এখানে পড়াশোনা বা এখানে হয়তো অনেক জটিলতা আছে বা এখানে হয়তো সবাই পারবে না, এই ধরনের একটা ইস্যু কাজ করে, মানসিক ইস্যু। এইটা আসলে আমি বলবো, দেখেন বাংলাদেশে এখন প্রায় 10 লাখেরও বেশি আইটি প্রফেশনাল, 10 লাখেরও বেশি, তারা খুব সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। সো 10 লাখ মানুষ যদি আইটি প্রফেশনাল হিসেবে কাজ করতে পারে, আপনিও পারবেন, আপনারাও পারবেন। সো এখানে ভয় পাওয়ার বা জটিলতার কথা ভাবলে হবে না, এখানে সম্ভাবনাগুলো দেখতে হবে, এবং মানুষ করছে, অন্যরা করছে, আপনিও পারবেন। সো এই ধরনের ভয় ভীতি থেকে বেরিয়ে এসে যদি আমরা এই সেক্টরে সবাই এগিয়ে আসি বা এই সেক্টরে আমরা নিজেকে গড়ে তুলি, তাহলে আশা করি এই সেক্টরের সমস্যাগুলো দূর হবে এবং আমরা এই সেক্টরটা নিয়ে আরো অনেক এগিয়ে যেতে পারবো। আইটি সেক্টরটা তো অনেক বিস্তৃত, অনেক অনেক সেক্টর আছে, এর মধ্যে সাব সেক্টর থাকে, তো কোন সেক্টরগুলোতে আসলে তরুণ সমাজরা বেশি আগ্রহী, কোন সেক্টরগুলোতে কাজ করতে তারা বেশি আগ্রহ প্রকাশ করে? আচ্ছা, আইটি সেক্টরে অনেক অনেক বড় একটা সেক্টর আইটির মধ্যে, এখানে আসলে তরুণরা বেশি পছন্দ করে ওয়েব রিলেটেড কাজগুলো করার জন্য, সাইবার রিলেটেড কাজগুলো করার জন্য, যেমন এখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ হচ্ছে, ওয়েব নিয়ে কাজ হচ্ছে, এবং ইনোভেশন আইওটি নিয়ে কাজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে, এগুলো এখন নতুনভাবে তরুণ প্রজন্মের সামনে আসছে এবং তরুণ প্রজন্ম এইগুলোকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে এবং এগুলোকে বেশি পছন্দ করছে। অ্যাকচুয়ালি এগুলো সম্ভাবনাও অনেক, যেমন আমরা এখন অনেক অনেক ধরনের অনেক ডিভাইস বা অনেক টেকনোলজিতে আমরা এখন এই বিষয়গুলো দেখি, যেমন ওয়েব বা আপনার আইওটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ডিভাইস, ইভেন এখন আমরা যেটা দেখি ফ্রিজের মধ্যেও এই টেকনোলজিগুলো চলে আসতেছে। সো এগুলো সবই আইটি সেক্টরের অবদান, এবং এই সেক্টরগুলোতে এখন তরুণরা সবচেয়ে বেশি
কাজ করার আগ্রহ প্রকাশ করে। আইটিতে দক্ষ এবং সফল হতে হলে তরুণ সমাজদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ থাকবে হচ্ছে, সম্ভাবনা আছে, সুযোগ আছে, ভালো আয়ের পথ আছে, অন্যান্য ক্যারিয়ার থেকে, অন্যান্য জব থেকে বা অন্যান্য বিজনেস থেকে, আইটি রিলেটেড বিজনেস বা জব বা ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আয় বেশি, ইনকাম করা যায় বেশি, এটা যেহেতু একটা ভালো মোটিভেশন, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আইটি সেক্টরটা কিন্তু, আইটি সেক্টরে কাজ করাতে কিন্তু কোনো মানে একঘেয়েমি নাই, এখানে আপনি ভিন্ন ধরনের কাজ করতে পারবেন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন এবং এখানে কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পাবেন, একই কাজ প্রতিদিন করবেন এরকম না, এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন। এটা কিন্তু একটা ক্যারিয়ারের জন্য বা একটা, আপনি একটা ক্যারিয়ার বলতে কি বোঝাচ্ছি, আমরা আজকে ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি, ক্যারিয়ার কিন্তু 10-20-30 বছরের একটা জার্নি। সো আপনি 30 বছর কিন্তু এই ধরনের একটা ক্যারিয়ার যদি চুজ করতে পারেন যেখানে আপনি আপনার মেধা কাজে লাগাতে পারবেন, আপনি আপনার ইনোভেশন, আপনার চিন্তা ভাবনা, আপনি ভিন্ন ধরনের কাজ করতে পারবেন, ভিন্ন ভিন্ন টেস্ট পাবেন কাজের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। আপনি একই কাজ 30 বছর ধরে করতে গেলে আমরা দেখেছি এটা কিন্তু খুবই বিরক্তিকর, এটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। কাজ কখনোই সহজ না, যে কোনো কাজই সহজ না, আমি বলবো না আইটি সেক্টর অনেক সহজ অন্য সেক্টর থেকে, আইটি সেক্টরেও কাজ করতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু আইটি সেক্টরের সুবিধাগুলো মাথায় রাখতে হবে। তাহলে সুবিধাগুলো মাথায় রাখলে আপনি দেখবেন অন্যান্য সেক্টর থেকে আইটি সেক্টরে কাজ করে আনন্দ বেশি বা ভালো সুবিধা বেশি। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন তরুণদের বা যারা শুরু করতে যাচ্ছেন। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ক্যারিয়ারের হালচালে এই ছিল আজকের মতো, আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সাথে। ডিবিসির সাথেই থাকুন।